হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মালাই পনির বানিয়ে দেখাবো। মালাই পনিরটা বানাবো আমরা একেবারে ঘরের দুধের মালাই দিয়ে, মানে গরুর দুধের মালাই দিয়ে। বাজার থেকে স্পেশালি ক্রিম কোনো ইউজ করব না। এটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা রেসিপিটা দেখে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে মশলা বানিয়ে নেব। তো একটা মিক্সার জার নিয়েছি, এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমরা কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, একেবারে সম্পূর্ণ নিরামিষ বানাবো। তো এখানে নিয়েছি 4-5টা কাজু, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাজু নেওয়ার কারণে গ্রেভিতে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। আর এখানে নিচ্ছি আমি 4টে কাশ্মীরি লাল লঙ্কা। আপনার কাছে না থাকলে আপনি আরামসে স্কিপ করে দিন, কোনো অসুবিধা নেই, বা পাউডার থাকলে সেটাও ইউজ করতে পারেন। এটা খুব ব্রাইট একটা কালার দেবে, তার জন্য আমি ইউজ করছি। আর এর সঙ্গে আমি নিচ্ছি 1 ইঞ্চির মতো আদা। এবার এই সব কিছুকে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে আনতে হবে। তো তার জন্য আমাদের একটুখানি জলেরও প্রয়োজন পড়বে। প্রথমে আমি জল ছাড়া ঘুরিয়ে নিচ্ছি, দেখুন এরকম হয়েছে। তো এবার আমরা জল দিয়ে পিষে নেব, যতক্ষণ না কি একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। অল্প অল্প করে জল দেব, একবারে খুব বেশি জল দেব না, যতটা লাগে অল্প অল্প করে দিয়ে পিষে নেব। এই দেখুন বন্ধুরা, একেবারে মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি কালারটা দেখতে পাচ্ছেন কতটা ব্রাইট কালার হয়েছে? এটা কিন্তু একদম ওই কাশ্মীরি লাল লঙ্কার জন্যই হয়েছে। তো যাই হোক, এবার আমরা এই পিউরিটা সাইডে রেখে দেব আর চলুন পনির কেটে নেব। পনির কাটার জন্য আমি একটা বোর্ড নিচ্ছি, 200 গ্রাম পনির নিচ্ছি আমি। নিজের প্রয়োজনের হিসাবে বেশি কম করে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার পনিরগুলোকে আমরা কিউব করে কেটে নেব, একটু ছোটো বড়ো যেরকম আপনার পছন্দ সেরকম করে কেটে নিন, কোনো অসুবিধা নেই। আমি একটু ছোটো ছোটো করে কাটছি। তো দেখুন কিউবগুলো আমার কাটা হয়ে গেছে, একটা প্লেটে করে নামিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে আমরা যাব কড়াইয়ের কাছে। সবার আগে আমরা কি করব, পনিরগুলোকে ভেজে নেব। আপনি যদি চান কাঁচা পনির ব্যবহার করতে, সেটাও করতে পারেন, অনেকে করে, কিন্তু আমি কাঁচা পনির একদম খেতে পছন্দ করি না। আমি সবসময় ভেজেই নিই, ভাজা পনিরটা খেতে আমার খুব ভালো লাগে। তো কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, ভালো করে গরম করে নেব। তারপরে হিটটা একটু কম করে দিয়ে পনিরগুলো অ্যাড করব। আমি এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একেবারে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এই জন্য একটু সময় ওয়েট করব, নিচের সাইডটা একটু লাল লাল হয়ে গেলে তখন আমরা পাল্টে দেব, তখন আর ভাঙবে না। ছড়িয়ে দিচ্ছি আমি একটু। আর যেহেতু এটা কড়াই, তো নিচে তেলটা জমা হয়ে যায়, তো আমি একটু স্প্রেড করে দেব, ছড়িয়ে দেব তেলটাকে, যাতে সব দিকে ভালোভাবে ভাজা হয় সমানভাবে। ফ্রাই প্যান নিলে কোনো অসুবিধা হয় না। আমি বেশি বাসন নোংরা করতে চাচ্ছি না, তাই আমি প্রথমেই পনিরটা ভেজে নিচ্ছি এই কড়াইয়ে, আর এই কড়াইয়েই পরে আবার গ্রেভির প্রসেসটা করে নেব। দেখুন নিচেটা ভালো লাল হয়ে গেছে আমি বুঝতে পাচ্ছি, তো এবার আমি পাল্টে দিচ্ছি। এভাবে পাল্টে পাল্টে ভালো লাল করে আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে, আলাদা রকমের একটা স্বাদ আসে। তো দেখুন বন্ধুরা, পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে সব দিকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার পনিরগুলোকে সাইডে রেখে দেব আর গ্রেভির প্রসেসিংটা করে নেব। তো গ্রেভির জন্য আমি এখানে তেল আর ঘি দুটোই ব্যবহার করব। আপনি চাইলে শুধু ঘি বা শুধু তেলে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ তেল নিয়েছি আর 1 চামচ ঘি নিচ্ছি। ভালো করে গরম হতে দেব তেল ঘিটা, তারপরে আমরা এর মধ্যে জিরে দিয়ে দেব। তো আমি এখানে 1/2 টিস্পুন জিরে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দেব ফ্লেভারের জন্য। একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার একটুখানি পাউডার মশলা দেব। তো আমি এই বাটিতে জমা করছি, একবারে দিয়ে একেবারে জলদি জলদি আমরা মশলা পেস্টটা দিয়ে দেব। তো আমি নিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর একটুখানি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুনের মতো। এটা দিয়ে একেবারে সঙ্গে সঙ্গে আমরা মশলা পেস্টটা দিয়ে দেব, যাতে এই গুঁড়ো মশলাগুলো জ্বলে না যায়, পুড়ে না যায় আর কি।
তো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি, হিটটা একেবারে কম করে নেবেন এই সময়। আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, তাতে মশলা কষানোর জন্য একটু জল আমাদের লাগবে, আর মশলাটা ওয়েস্টও হবে না। জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর সাথে আমি একটুখানি পনির মশলা আর গরম মশলা ব্যবহার করব। পনির মশলাটা ইউজ না করলেও চলে, কোনো অসুবিধা নেই, আমরা মশলার কম্বিনেশনটা যেভাবে দিয়েছি তাতে পনির মশলা ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই। 1 টিস্পুন আমি পনির মশলা দিচ্ছি আর 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে আমি ঢেকে ঢেকে রান্না করব। হিটটা মিডিয়াম টু লোতে করে রাখব, যতক্ষণ না কি একেবারে তেল সেপারেট হয়ে না যায়। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল একেবারে সেপারেট হয়ে গেছে। যদি ননস্টিকের কড়াই হয় তাহলে একেবারে চামচের সাথে মশলাটা ঘুরতে থাকবে, মানে ঘুরতে থাকবে, কড়াইয়ে লেগে যাবে না, এরকম অবস্থায় চলে আসবে, তখন আমরা এর মধ্যে মালাইটা অ্যাড করব। দেখুন এখানে আমি 1/2 কাপ মতো মালাই রেখেছি, এটা ঘরের গরুর দুধের মালাই। তো যদি আপনি ফ্রিজে রেখে থাকেন তাহলে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। এটা অলরেডি নর্মাল টেম্পারেচারেই আছে, তো আমি এইভাবেই ব্যবহার করছি সরাসরি। চাইলে আপনি একটু মিক্সারে চালিয়েও নিতে পারেন, কিন্তু অতটা দরকার নেই, রান্না হতে হতে এটা একেবারে স্মুথ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। মিশিয়ে নেব ভালোভাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা আবার ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না কি আবার এই যে মালাই থেকে যেটুকু জল বেরোবে সেটা শুকিয়ে না যায় আর আবারও তেল রিলিজ হয়ে না যায়। দেখুন বন্ধুরা, মিক্সারটা কিন্তু যথেষ্ট শুকনো লাগছে আর তেলও অনেকটা বেরিয়েছে, তবে আরও একটু শুকোবে। তো এই অবস্থায় আমরা পনিরগুলো দিয়ে দেব, তাতে কী হবে পনিরগুলো খুব ভালো সফট হয়ে যাবে মশলার সাথে সাথে। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি, লবণটা আমি পনিরের সঙ্গে ব্যবহার করব। আপনি চাইলে এখানেও দিতে পারেন, প্রথমেও দিতে পারেন। তো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব, আর এর সঙ্গে আমি স্বাদমতো লবণ দিয়ে দেব, তারপরে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আর এর সঙ্গে আমি একটুখানি কসুরি মেথি দিচ্ছি, এখানে 1/2 টিস্পুনের মতো ভাজা কসুরি মেথি আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব, আবারও মোটামুটি 3-4 মিনিটের জন্য একেবারে লো হিটে দিয়ে ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা, আবার অনেকটা তেল দেখা যাচ্ছে আর মশলাটা কিন্তু যথেষ্ট শুকিয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। এবার আমি গ্রেভির জন্য জল ব্যবহার করব। তো মালাইয়ের বাটিটা ধুয়ে আমি দিচ্ছি, আমি একেবারেই কোনো জিনিস নষ্ট করা পছন্দ করি না। আর এই যে দেখুন, কিপ্টের মতো ধুয়ে ধুয়ে এরকম করে আমি ইউজ করি, তাতে যাই মনে করেন না কেন, যেটুকু জল আপনার পছন্দ, মানে গ্রেভি আপনি যতটা গাঢ় করতে চান সেরকম করে সেই পরিমাণে আপনি জল দিয়ে দেবেন। আর সম্ভব হলে অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দেবেন না। আমি অবশ্য ঠান্ডা জলই দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটুখানি চিনি দেব, একটুখানি, একদম 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দেব। এতে কিন্তু কোনো মিষ্টি স্বাদ আসবে না, কিন্তু স্বাদে অনেকটা ডিফারেন্স আসবে, একেবারে রয়্যাল একটা স্বাদ আসবে। দেখুন 2 মিনিট পর আমাদের মালাই পনির কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার লাস্টে আমরা একটুখানি ধনে পাতা দিয়ে দেব আর আমাদের কাজ শেষ। আর ধনে পাতা কিন্তু খুব একটা বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ধনে পাতার স্বাদটাই বেশি আসবে, কিন্তু আমি চাই পনিরের যে রয়্যাল স্বাদটা সেটা একটু বেশি হোক, এনহ্যান্স হোক। তো একটুখানি আমি ধনে পাতা দিয়ে দিয়েছি, মিশিয়ে দেব, আর হিট বন্ধ করে আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাতে না সবজির টেক্সচারটা একেবারে অন্যরকম হয়ে যায়, খুব ব্রাইট একটা টেক্সচার আসে। তো হয়ে গেছে আমার কাজ, এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। এই দেখুন, এখন এবার চলুন সার্ভ করে নেওয়া যাক। দেখলেন তো বন্ধুরা, কতটা সহজ রেসিপিতে একেবারে ঘরের জিনিস ব্যবহার করে আমি মালাই পনিরটা বানিয়ে দেখিয়েছি। খেতে এটা একেবারে অসাধারণ হয়েছে। আপনি রেস্টুরেন্টের মালাই পনিরও খেয়েছেন নিশ্চয়ই,
আর তার থেকে অনেক অনেক গুণে বেশি সুস্বাদু। একবার বানিয়ে দেখুন, আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি নিজে বানিয়েছেন। আর এটাকে আপনি সাদা ভাত, রুটি, চাপাতি, পরোটা, নান বা তন্দুরি, ফ্রায়েড রাইস, জিরা রাইস, যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করুন, এটা ভীষণ ভালো হবে খেতে। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও যদি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওকে একটা অবশ্যই লাইক করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, বেল আইকনকে অবশ্যই অলে ক্লিক করবেন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।